ভাই আসলে টাকার কাছে হেরে যায় ওইটা নারীর ভালোবাসা পুরুষের ভালোবাসা কখনো টাকার কাছে হারে না পুরুষের ভালোবাসা মন থেকে আসে নারীর ভালোবাসা সবসময় টাকার কাছে হেরে যায় যার টাকা আছে তার কাছে স্মার্টনেস আছে মানে সবকিছু আছে যার টাকা নাই তার কিছুই নাই এমন আমার কাছে যদি পয়সা না থাকে টাকা না থাকে তাহলে আমি যদি স্মার্ট হইয়া আমি যদি বঙ্গি ধরে বাপ নিয়ে ঘুরি তাহলে আমার দিকে কেউ তাকাবে না কারণ আমার যদি চেহারা ভালো ভালো না হয় বা চেহারা খারাপ হয় বা অন্য কিছু হয় আমার যদি টাকা থাকে আমি যদি একটা ভালো একটা গাড়ি সুটকুট বইরা আমি আসা নামে যাই যে কোনো তরুণী আমার দেখা ক্রাশ খেয়ে যাবো তাহলে বিষয়টা এটা তো টাকার উপরে সবকিছু ডিপেন্ড করতেছে যার টাকা আছে তার সবকিছুই আছে তার ভালোবাসাও আছে তার প্রেমিকাও আছে তার দামও আছে যার টাকা নাই তার কিছুই নাই ফ্যামিলির জন্য টাকার কোনো ইয়াতে আছে মানে টাকার সমস্যার জন্য আর কি ভালো কোনো বাসি দিতে বা ভালো কোনো ইয়াতে লেখাপড়া করতে পারে না ওরা তাহলে মেয়েরা যদি টাকা পছন্দ না করে তাহলে ওরা ওই যুবকদেরকে পছন্দ করুক ভালো কোনো ছেলেকে বিয়ে করুক ভালো কোনো ছেলেকে বিয়ে করে ওর জীবনটা ওর নিজের মতো করে সাজায় নেই এগুলি তো পারবো না ভাইয়া যার টাকা দেখবো বয়সটা তার কাছে কখনো ম্যাটার করবো না যে মেয়ে টাকা খুঁজে ওই মেয়ের কাছে কখনো বয়স ম্যাটার করে না না আমার রুচি যে বেশে এখন প্রিন্সিপাল মনে যেমন লাইলাকে বিয়ে করছে এখন আমার সামনে আইসা যদি বলে আমার সামনে যদি আসা বলে যে লাইলার মতো একটা মহিলা যদি আসা বলে যে আমার এত কিছু আছে আমার দুইটা ফ্ল্যাট আছে আমার চারটা গাড়ি আছে তোমাকে দুইটা ফ্ল্যাট চারটা গাড়ি আমি লিখে দিবো আমার বিয়ে করো আমি তো ভাই কখনো বিয়ে করবো না কারণ আমার রুচি তো এত পরিমাণে দুর্ভিক্ষ হয় নাই যে আমি টাকার জন্য গাড়ির জন্য আমি লাইলার মতো একটা নারীকে আমি বিয়ে করতে যাবো বুঝলেন না এটা হচ্ছে কথা আমি তো আমার বিষয়টা বললাম যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি লাগবে না আমার স্মার্টনেস বা ভালো মনের একজন মানুষ লাগবে আমার মতো লাগবে এখন টাকা থাকে না অনেক সুন্দরী আপু আছে গাঁজা খুর ছেলের সাথে রিলেশন করে তাহলে আশেপাশে ছেলে যদি টাকা না থাকে তাহলে দেশটা কার টাকা দিয়ে চলতেছে কামাই কি নারী যে টাকা দিয়ে টাকা নারী চালায় দেশ চালাইতেছে জননেত্রী শেখ হাসিনা উনি তো একজন নারী আপনি এত এত রিকশাওয়ালা দেখেন কয়টা নারী রিকশা চালায় কয়টা নারী কষ্ট করে নারী পুরুষ সমান অধিকার আপনি অধিকারে কেন যাচ্ছেন আপনারা মেয়েরা টাকা দেখলে বলে যান এটা আপনি টাকার পয়সা না এর এক সমান না সবাই এক রকম না কেন অন্যদিকে যাচ্ছে সবাই এক রকম কখনোই না 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 সবাই এক রকম না ওইটা আপনার ভুল ধারণা ওইটা আপনার ভুল ধারণা হয়তো ভাই এখন আমি তো বললাম এই শুনুন ভাই আমি বলি এই যে এখানে অনেক ক্যামেরা আছে অনেক লোকজন আছে অনেক মানুষ আছে হয়তো বা ক্যামেরার সামনে আমি বলতে পারবো না আমি টাকার জন্য যে এটা করতে পারবো না বা এটা করতে পারবো না কিন্তু ঠিকই নারীরা কিন্তু মুখে বলবে আরেকটা মনে রাখবে আরেকটা এটা হইছে নারী বুঝছেন কি বলছি এটাই সব প্রথমে এসে বইমেলায় প্রথমে মনে করেছিলাম আমি তো এত কিছু জানি না আমি মনে করেছিলাম যে বাবা আর মেয়ে হয়তো বা বই এগুলি দেখে ওনাদের কাছ থেকে দেখে আমরা কি শিখবো আমরা তো কখনোই ভালো কিছু শিখতে পারবো না বুঝলেন না আমাদের ভালো কিছু শিক্ষা দিতে হলে ভালো কিছু শেখানোর জন্য হলে ভালো একটা জিনিস তৈরি করতে হবে ভালো একটা জিনিস পাবলিকে ছাড়তে হবে যাতে আমরা দেখে ভালো কিছু শিখতে পারি বা ভালো কিছু বুঝতে পারি কিন্তু আসলে এগুলি কি বলবো আমাদের দেশটা আসলে এমন একটা সিচুয়েশন যাচ্ছে বা এমন একটা পরিস্থিতি চলে যাচ্ছে যে আমরা এখন কি দেখবো যে একজন শিক্ষক হিসাবে আমাদের যা শিক্ষা দেওয়া দরকার বা আমরা যা শিক্ষা নেওয়া দরকার তা তো আমরা শিক্ষা নিতে পারছি না বা শিক্ষা পাচ্ছি না হ্যাঁ আবি কাবলু তো মানে আমার আমি প্রথমে এসে বইমেলায় প্রথমে মনে করেছিলাম আমি তো এত কিছু জানি না আমি মনে করেছিলাম যে বাবা আর মেয়ে হয়তো বা বই লিখেছে কিন্তু আসলে আসলে দেখে এটা ভালোবাসার কাহিনী তাই আমি দেখে এটা আবেগে আপ্লুত হয়ে গেছি এত সুন্দর একটা ভালোবাসার কাহিনী সবাইকে মানে ইয়া করে ডেডিকেট করে এত সুন্দর একটা কাহিনী ওনারা লিখেছে ওনার এত ভালোবাসার এত সুন্দর একটা ইয়া আর কি বিষয়টা তুলে ধরেছে আমার বিষয়টা অনেক ভালো লাগছে দেখে আর কি তাই বললাম আমার মতে যারা মনে করেন যে ওনার মতো হতে চায় তারা তো অবশ্যই বই কিনবে আর যারা ওনার মতো হতে না চায় তাহলে তো কখনো বই কিনবে না বুঝেন না বিষয়টা হচ্ছে এটা আর যার যেমন রুচি ওনার যেমন রুচি আমার যদি ওনার মতো রুচি থাকে আমি অবশ্যই ওনার মতো বই কিনবো বা ওনার মতো কাহিনী করতে চাইবো আমি আর কি শেষ বসে যাই বিয়া করবো যাতে সবাই আমাকে এটাই বলে যে না ঠিক আছে বাবা ছেলে কাহিনীটা অনেক সুন্দর সেলিব্রিটি হওয়ার জন্য ভাই হওয়ার জন্য বুঝেন না এটাই আর কি কারণ অনেকেই বলে মেয়েরা নাকি টাকার পাগল এই জন্য বুড়া নানাকে বিয়ে করে কিন্তু আমরা তো সবাই তো এরকম না একজনের জন্য তো সবাই কথা শুনবে না তাই না এখন এই আপুরা টাকার জন্য নাকি জন্য বিয়ে করছে ওটা আমি জানি না কিন্তু সবাই ওনার জন্য সবাই কেন কথা শুনবে সব মেয়েরা একরকম হয় এখনের মেয়েরা তো ভালোবাসে হয়তো চেহারা দেখে নয়তো স্মার্টনেস দেখে যে কোনো কিছু দেখে উনি কি দেখে বিয়ে করছে অবশ্যই টাকা দেখে টাকার জন্যই করছে কারণ ওই লোকটার স্মার্টনেসও নাই চেহারাও এত সুন্দর না আমার মনে হইতাছে টাকার জন্যই হইছে আর কিছু না কিভাবে লেখক আমি আমি আমার রিলেশন আছে আমি প্রেম করি এখন আমার রিলেশনের কথা যদি আমি বই লেখা বই প্রকাশ করি তাহলে তো আমিও পারবো সবাই পারবে হ্যাঁ আমার টাকা আছে আমি যা ইচ্ছা করবো